দেখেন ট্রানজিস্টার কিভাবে মাপতে হয়। যে কোনো ট্রানজিস্টার আমি যে নিয়ম বলে দেব এই নিয়মে মাপলে ট্রানজিস্টারের মাপ সঠিক হবে। আগে বুঝে নিতে হবে এই ট্রানজিস্টারের বেস কোনটা, মানে আমি কালোটা দিয়ে চেক করতেছি। যদি এভাবে আপনি ধরে নিলেন, ধরে যদি দেখা যায় লাল বাকি দুইটার মধ্যে উঠছে মিটারের লালটা, তাহলে ধরে নেবেন এটাই বেস। আর যদি এটা ধরে রেখে দুইটার মধ্যে না ওঠে, তাহলে এটা সরাই অন্যটাই ধরে মাপতে হবে, যেটাই থেকে দুইটাই উঠবে। এভাবে সরাইয়া দেখতে হবে। আমার এটাই থেকেই দুইটা উঠছে, যেমন এইটা আর এটা, মানে এটাই, এটার মধ্যে এটাই বেস বাম সাইডেরটা। আর আমি যদি কালো বাদ দেয়া, আমি কিন্তু বেজের মধ্যে কালোটা ধরছিলাম, তার জন্য এটা এনপিএন ট্রানজিস্টার। আর যদি এটা লালটা ধরে উঠতো, লালটা ধরে যদি উঠতো, তাহলে এটা পিএনপি ট্রানজিস্টার। আর এটার বেস কালেক্টর ইমিটার কিভাবে চিনবেন, সেটা হচ্ছে আমি যেটা ধরে মাপ দিলাম, যেমন এটার মধ্যে ধরে রেখে মাপলাম, আমার এই দুইটাই উঠলো, তাহলে আমি যেটা ধরে রাখছি এটা বেস, আর কালোটা ধরে রাখছি এজন্য এটা এনপিএন। আর যদি এটা লালটা ধরে রাখতাম মিটারের, তাহলে পিএনপি, তাহলে এটা এনপিএন ট্রানজিস্টার। আমি যেটা ধরে রেখে মাপ দিছি এটা বেস, আর এখানে বাকি দুইটার মধ্যে কোনটা ইমিটার চেনার জন্য যেটা নেগেটিভের সাথে ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজের সাথে জয়েন্ট আছে নেগেটিভের সাথে, ওইটা হচ্ছে ইমিটার। তাহলে ধরে নিতে হবে মাঝখানেরটা কালেক্টর। এভাবে বেস কালেক্টর ইমিটার চিনে নিতে হবে, আর ট্রানজিস্টার এভাবে মাপতে হয়। আর তাছাড়া আউটপুট ট্রানজিস্টার যেটা, সেটা হলো দুই সাইডেও কিন্তু মাপ দেখাবে, এরকম দুই সাইডেও যদি মাপ শর্ট দেখায়, তাহলে কিন্তু এটা শর্ট না, এটা আউটপুট ট্রানজিস্টারের ক্ষেত্রে এরকম দেখায়। তার জন্য আউটপুট ট্রানজিস্টারটা মাঝখানে থেকে মাপতে পারেন, যেমন পজিটিভ মাঝখানে ধরে আমার দুই সাইডে মাপে উঠবে। আর আমি যদি নেগেটিভ মাঝখানে ধরি, তাহলে কিন্তু দুই সাইডে উঠছে না। এভাবে এটাকে বুঝে নিতে পারেন আউটপুট ট্রানজিস্টার। আর ট্রানজিস্টার এভাবেই মাপতে হয়, সব ট্রানজিস্টার একইভাবে মাপবেন। কিছু কিছু ট্রানজিস্টার ব্যতিক্রম আছে, সেগুলো সম্পর্কে পরে আলোচনা করবো।